আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো আমি কত জামা প্যান্ট ধুয়ে দিয়েছি, এখনো শুকায়নি, কি যে হবে তাই ভাবছি। এই কদিন ধরে প্রচন্ড গরম ছিল, বৃষ্টি আসবে আসবে করে আসেনি, আর আজই বৃষ্টি চলে এসেছে। ফ্যান চালাই, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও আছে, তাই যাওয়ার টেনশনে না আমার এত মনটা খারাপ, মানে আর 3-4 দিন ধরে আমার খিদে টিদে কিচ্ছু পাচ্ছে না, এত মন খারাপ হয়ে যাচ্ছে। তো আমার কালকে যাওয়ার ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম বুধবারে যাব, কিন্তু ওর খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে বলে ওই জন্য যেতে হচ্ছে। তো এই জন্য এই 2 দিন ধরে আমি কোনো ব্লগ বানাইনি। তো আজকে আমাকে 3টে ভিডিও বানাতে হবে, আমার শাড়ির ভিডিওগুলো, আর আমি পুজোতে কি সাজুগুজু কিনেছি ওটা, আর শাইনির একটা খুব চ্যালেঞ্জ করার ইচ্ছে ছিল, তো চ্যালেঞ্জের ভিডিওটা। তো এগুলো সব কমপ্লিট করে তারপরে একটু গল্প টল্পও করবো, কারণ কালকেই তো চলে যেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে না আমি এখন বাজে 5টা, তো আমি এখন থেকে আমি আমার ছোটোখাটো একটা ব্লগ শুরু করে দিচ্ছি। আজকে সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি, কালকেও কোনো ব্লগ করিনি, কারণ আমার মনটা একদমই ভালো নেই, কারণ আমাকে বাড়ি চলে যেতে হবে, শনিবারে যাব, আজকে হলো বৃহস্পতিবার, তো আমরা কালকেই বেরিয়ে যাব। তো আমার এবার দক্ষিণেশ্বর যাওয়ার খুব মন ছিল, তো এই কদিন আর যাওয়াই হয়নি, তো ভাবছি কালকে দক্ষিণেশ্বর যাব, সবাই মিলে যাব, ওখান থেকে দাদার ওখানে চলে যাব, তারপরে শনিবার দিন ওখান থেকে আমি বাড়ি চলে যাব। এই জন্য মনটা প্রচণ্ড খারাপ, কিচ্ছু ভালো লাগছে না, কোথা দিয়ে যে দিনগুলো শেষ হয়ে গেলে কিছু বুঝতেই পারলাম না, আর যাওয়ার জন্য একটা টেনশনও হচ্ছে, কারণ ওখান থেকে হাওড়া থেকে আমাকে এক্সপ্রেসে যেতে হবে, আর আমার এক্সপ্রেসে যেতে একদম ভালো লাগে না, লোকালে ভালো লাগে, কিন্তু এখন তো লোকাল ট্রেন চলছে না, তো ওই জন্য একটু একটু টেনশনও হচ্ছে, আর মনটা অনেক খারাপ, কোথা দিয়ে না এই 10 দিন দেরি গেলে আমি একদম বুঝতে পারলাম না, আর এখন মনে হচ্ছে কেন আসলাম, একটু দেরি করে আসলে ভালো হতো, একটু দেরি করে আসলে ভালো হতো, কিন্তু সত্যি কোথা থেকে টাইম পেয়ে গেলাম কিছু বুঝতে পারছি না, বললো 10 দিন হয়ে গেল, কি করে হয়ে গেল কিছুই জানি না। তো এখন জামা কাপড় সব প্যাক করে রেখে দেবো, কারণ কালকে আমরা খুব ভোরের দিকে বেরোবো, এখান থেকে সোজা আমরা যাব দক্ষিণেশ্বর, ওখান থেকে পুজো টুজো দিয়ে দাদার ওখানে আসবো, একটু রেস্ট ফেস্ট নেওয়া হবে, শনিবারে আমাকে চলে যেতে হবে, আর দিদি মাটা সবাই বাড়ি চলে আসবে, কারণ অর্পণ খুব কান্নাকাটি করছে, যেতেও বলছে, কিন্তু আজকে দুপুর থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে। ওই দেখো আমরা বাড়িতে সব জামা কাপড় মেলে রেখেছি, কারণ আমার জামা কাপড় কিছু ছিল যেগুলো আমি ধুয়ে দিয়েছি, আমি ভাবলাম যে রোদ্দুর উঠবে শুকিয়ে যাবে, যেটুকুনো শুকাবে তারপর ফ্যানের নিচে দেবো শুকিয়ে যাবে, কিন্তু একটা জামা কাপড়ও শুকায়নি, কারণ আমি ধুয়ে দেওয়ার খানিকটা পর থেকেই মেঘলা হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, আর এত বৃষ্টি হবে জানি না, আমি ধুতাম না, এই কদিন একটুও বৃষ্টি হয়নি, কি গরম ছিল কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু আজকেই বৃষ্টি, আর কালকে সকালে যদি এরকম বৃষ্টি থাকে তাহলে তো আমাদের যাওয়া হবে না দক্ষিণেশ্বর, এবার দেখি কি হয়, মায়ের কি ইচ্ছা। তো আমি এখন জামা কাপড়গুলো প্যাকিং করে রেখে তো দিই, তারপরে যাওয়া হবে হবে, আর আমি ভেবেছিলাম যে একটু আমি ঠাকুর রাখছিলাম যে কোনো একটা কারণে যেন টিকিট ফিকিট না পায়, কারণ এক্সপ্রেসের টিকিট তো অনলাইনে কাটতে হচ্ছে, আর ও কেটে দেবে আমি পারি না, তা আমি শুধু ঠাকুরকে রাখছিলাম যে টিকিট যেন না পায়, ট্রেন যেন সব ইয়ে হয়ে যায়, কিন্তু না, আজকে দেখলাম ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে টিকিট কেটে ফেলেছে, ওই জন্য আমার আরও মন খারাপ লাগছে, ওই জন্য ব্লগ শুরুই করিনি, তাই না, ঠিক আছে এখন শুরু করে দিই। তো চলো, তো আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, তো এখানে সব এলোমেলো করে নিয়েছি, কারণ আমি শাড়ির ভিডিও বানালাম, এই শাড়িগুলোকে এখন আমি প্যাক করে একদম ব্যাগে ভরে রেখে দেব, এই যে সব অবস্থা, তারপর সব সাজুগুজু বার করে নিয়েছি, এখন সব কিছু ভরে ভরে রাখবো, ভালো লাগছে না, আসার সময় প্যাকিং করতে খুব ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় ভালো লাগে না, আবার দে ব্যাগটা দে। প্যাকিং করতে গিয়ে দেখছি এত জিনিস হয়ে গেছে না, আমি কী করে নিয়ে যাবো, এটা আমার আরেকটা টেনশন জুড়লো, আজকে সারা রাতে আমার ঘুম হবে না, কারণ ওই নিচে দিদিভাই 3টে শাড়ি, আমার শাড়ি আর সব নতুন শাড়ি, তো এরকম মোটা মোটা হয়ে আছে, তো অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে, তো আমি একটা নতুন ব্যাগও এনেছি, আমি জানি যে এরকম শাড়িগুলো নিয়ে যাবো, ব্যাগ আমি যে ব্যাগটা নিয়ে এসেছিলাম ওটার ভেতরে বেশি জায়গা নেই, আর ওটাতে সে ফিতে ধরে টানতে, ওটাতে চাকা লাগানো আছে, কিন্তু ফিতে ধরে টানতে হাতে খুব লাগে, ওই জন্য যে লাঠি ধরে যে ট্রলিগুলো টানতে হয় ওইগুলো আমি একটা নিয়ে এসেছি কিনে, কিন্তু এখন দেখছি যে ওই ব্যাগেও ধরবে না, তো আমি যে জামা কাপড় আমার নিয়েছিলাম তা আমরা 2-3টে রেখে গেলাম। তো দেখো এই যে ওই যে চেয়ারে যে ব্যাগটা দেখতে পাচ্ছি ওটা একদম নতুন ব্যাগ, ওটা পুরো ভর্তি হয়ে গেছিলো, আর একটা হাতে ব্যাগ ছিল, আমার একটা সাইড ব্যাগ ছিল, আর গোপালকে নিয়ে যাওয়ার জন্য আমি একটা সুন্দর একটা সাজি মতো খুঁজলাম কিন্তু পেলাম না, তো ওকে যে কী করে নিয়ে যাবো আমি সেটা ভাবছি। তো কালকে গোপু যাবে বাড়ি, তো ওই জন্য গোপুর খুব আনন্দ হচ্ছে লাড্ডুর, কিন্তু আমার আনন্দ হচ্ছে না, আমার খুব দুঃখ লাগছে, তো ঠিক আছে আবার কালী পুজোতে আসবো, কিন্তু মনে হচ্ছে আবার কালী পুজোতে, দুর্গা পুজোতে আসলে বেশ ভালো হতো,
তো আমার না এই সময় মন খারাপ হচ্ছে, আর এই ব্যাগ নিয়ে যাব কি করে, মানে হাজারটা চিন্তা, মানে কি যে করবো আমি বুঝতে পারছি না। তো আমার প্যাকিং ট্যাকিং হয়ে গেছে, আমাদের গল্প কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা গল্প করে নিয়েছি। তো এখানে শাইনি বানাচ্ছে মোগলাই, তো আমাদের শাইনি এইসব জিনিস খুব ভালো বানায়। তো এই যে মোগলাই হয়ে গেছে, তো আমরা এখন মোগলাই খাওয়া দাওয়া করবো। তো এই দেখো আমার ব্যাগ পুরো মানে আর ধরছে না, ওই জন্য পাশে একটা ব্যাগ ই করতে পারি, যে কিউকাম্বার জেলটা নিয়ে এসেছিলাম, আর এখন আমি রাত্রেবেলা লাগাবো পাপায়া জেলটা। তো আমাদের গল্প টল্প সব কমপ্লিট হয়ে যায়, পাপায়া জেল লাগিয়ে আমি ফ্রেশ হয়ে এসেছি, পাপায়া জেল লাগিয়ে তারপরে আরেকটু গল্প করবো, আজকে অনেক রাতে ঘুমাবো, এই জেলটা খুবই ভালো। তো এই যে নেক্সট দিন আমাদের আর দক্ষিণেশ্বর যাওয়া হয়নি, কারণ খুব বৃষ্টি হচ্ছিলো। তো এই দুপুরবেলা আমরা যাচ্ছি, এই যে গোপু যাচ্ছে, ট্রেনে যাচ্ছিলাম, আমরা সবাই মিলে যাচ্ছি, আর এই সময় ট্রেনটা বেশ ফাঁকা ছিল। আর ওই যে গোপু শাইনির হাতে আছে, তোমাদের বসে আছে, তোমাদেরকে দেখালাম, গোপুরও খুব মজা লাগছে, কিন্তু আমার একটু মজা না। আমি যদি আবার মা দিদির সঙ্গে চলে আসতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তো অর্পণদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যাবে, ওর তো খুব মজা, কখন থেকে ফোন করছে। তো এই যে এসে আমার ফ্রেশ ট্রেশ হয়ে একটু টিফিন করে নিয়েছে, আর অর্পণ এখানে পড়াশুনো করছে, ওই একটুখানি লিখবে, ওর একটু হোমওয়ার্ক আছে, করার পরই আমরা আবার বিশাল মজা করব। কিন্তু আমার প্রচণ্ড মন খারাপ, কারণ আমাকে কালকে যেতে হবে, এই জন্য আমার একটু ভালো লাগছে না। এই যে দেখো তার পরের দিন, এখন আমি আছি হাওড়া স্টেশনে। তো আজকে আমার প্রচুর কষ্ট হয়ে গেছে, কারণ আমি একদম ব্যারাকপুর থেকে বাসে করে এসেছি। আমার বাস জার্নি একদম ভালো লাগে না, কিন্তু বাসে আসার কারণ হলো আমার দুটো বড় বড় ব্যাগ হয়ে গেছে, একটা কাঁধে ব্যাগ, তিনটে ব্যাগ হয়ে গেছে, প্লাস গোপাল আছে, লাড্ডু আছে। কারণ আরামজি দাদার ওখান থেকে আসতে হলে আমাকে সেই প্রথমে অটোতে উঠতে হবে, তারপরে টোটোতে উঠতে হবে, তারপরে গঙ্গা পেরোতে হবে, তারপরে ট্রেনে, তারপরে হাওড়ায়, এতগুলো করতে গেলে খুব ঝামেলা হয়ে যাবে। আর এত বড়ো বড়ো ব্যাগ নিয়ে আসি, আমার শুধু টোটো বুক করতে হবে, অটো বুক করতে হবে, কারণ এই ব্যাগগুলো নিতে গেলেই ওরা বলবে বুক ছাড়া যাবে না, কারণ তিন চারজনের জায়গা নিয়ে নেবে। ওই জন্য দাদা একবারে আমাকে বাসে তুলে দিয়েছে, আমি একদম হাওড়া স্টেশনের সামনে এসে নেমেছি। এখন আমার ট্রেন আছে, আমি 2 ঘন্টা আগে পৌঁছে গেছি টেনশনের জন্য। তো ঠিক আছে, টাইম আছে, কিন্তু এক্সপ্রেসে যাবো বলে আমার প্রচণ্ড টেনশন আছে, কী যে হবে জানি না। আর যে প্রচণ্ড গরম পড়েছে, একদমই ভালো লাগছে না, পুরো কান্না কান্না পাচ্ছে, আর এক্সপ্রেসের জন্য আমার আরও বেশি ভয় লাগছে। তো এখন প্ল্যাটফর্মে যাব, তাই যে আমি ট্রেনে উঠে পড়েছি। তো আমি সেই মানে এই প্ল্যাটফর্মটা খুঁজে পাচ্ছিলাম না, 22-এ দিয়েছে, মানে 22 ভাবো কতটা যে হাঁটতে হয় পুরো, আমার মানে এত কষ্ট লাগছিলো ব্যাগগুলো নিয়ে। তো একটু পরে ট্রেন ছেড়ে দেবে, তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি।